Hello friends, to Azimi, Apollo Kotabatim, Aponoluka, Jetu Nitsoe Zanese, Aponoluko, or Manaki SSC GD exempt Nitsoe, Usor Sapi Hese. To Ami Hokole Zanuse, Amir Zetu Channel, Etu Channel, Apolaki Korea Suami, Apollo SSC GD, related study related Zimankan important video Hekin Apollo provide Korea Su. Zate Apollake, Tabra video Zigun Dueta Kotabloko Pogito Hoya, Zate Halqueta, Poripopai. To my head to Apollo discuss Kuzate Apollo Kenako, Poribalaga Kuntu, Dihot Galapon. কেডো কই আপনি মার্ক স্কোর কইব পারিব কেনে কই আপনার এক্সামটো মানে টপ কইব আর ভাল এটা মার্ক লই পাস কইব যাতে আপনার এক্সামটো আপনি পাস করে তো নিশ্চয় জানে আপনার সকলে যে যেহেতু আপনার এক্সামটো 10 জানুয়ারি পর স্টার্টিং হবো আপনার 14 ফেব্রুয়ারিকে আপনার হ্যাক হয়ে যাব তো তারে যে কোনো ডেটা ভিতরে আপনার এক্সামটো হব পারে তো বহুত ক্যান্ডিডেট এনেকয়া ভাবি আছে যে মোর এক্সামটো যদি পিছুয়াই পড়ে আর কিছু মানে ভাবি আছে যে মোর যেতে আগে আগত নপড়ে তো তেনেকুৱা বহুত ভাবি আছে আপোনার এক্সামটো কেতে পড়িব কোনো গ্যারান্টি নাই সো আপুনি এটো না ভাবি যে মোৰ এক্সামটো পিছত পৰিব যদি পিছত পৰে মই তেতিয়া পঢ়াখিনি ৰৈ থাকিম পিছত মই পঢ়িম তেতিয়া পুৰি কমপ্লিট কৰিম তেতিয়া পঢ়িলে মোৰ হৈ যাব তো আপুনি এনেকুৱা ভুল কেতিয়াও নকৰিব তো আপুনি এটা কাম কৰক আপোনাৰ ভাবি লওক যে আপোনাৰ মাত্ৰ 10টা পৰা 15 দিন আছে তো আপুনি এনেকুৱা ষ্টাডি কৰক যদি আপুনি তেতিয়ালৈকে পঢ়া নাই যদি আপুনি বিগিনাৰ ষ্টুডেণ্ট হয় তেতিয়াহ'লে আপুনি খুব ভালকৈ পঢ়ক কাৰণ আপুনি যদি এক্সাম যদি চাকৰি ল'ব বিচাৰিছে এইটো আপুনি এক্সামত পাছ কৰিব লাগিব চাওক এছএছজি যদি এই এনেকুৱা এটা এক্সাম য'ত আপোনাৰ ফিজিকেল ফিটনেছটো আগত নাচায় প্ৰথমে এটা ৰিটেন চায় তো আপোনালোকে যিহেতু যিসকল কেণ্ডিডেট দুৰ্বল চ' আপোনালোকে পঢ়া কৰক চাওক আপোনাৰ ফিজিকেলি এটা মেটাৰ নকৰে আপোনালোকে কি কৰিব ফিজিকেলটো আপুনি এনেও পাছ কৰিব কাৰণ এছএছজি টি ফিজিকেল একেবাৰে ইজি 5 কিলোমিটাৰ ৰানিং হয় ঠিক আছে তো ইয়াৰ মেইন কাৰণটো হ'ল মানে ৰিটেন সো ইয়াতে রিটেন হেজন ক্যান্ডিডেটে পাস করব যেজন ক্যান্ডিডেটে লাগাতার মানে ডেলি মানে পড়ি আছে তো মানে ডেলি যদি পড়ি থাকে আর লগত মক টেস্ট লগাই থাকে তে লোক মানে 100% পাস করবে করব সাক নিশ্চয় জানে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হয় তেতে আপনার মিনিমাম একটা পাস আছে মার্ক আছে 48 যেন ইডব্লিউএস ক্যান্ডিডেট তেতে হলে আপনার 40 মার্ক তেন আপনার পার্সেন্টেজ উলাইলেও আপনি কোনটো ক্যাটাগরির মানুষ হয় তো আপোনালোকে এইখিনি মাস মার্ক যদি পাছ করে তেতিয়া আপুনি ফিজিক্যাল দিব পাৰিব জাস্ট কোয়ালিফাই কৰিব কিন্তু আপুনি এক্সামত চাকৰি পাবলৈ হলে ভাল এটা মার্ক পাব লাগিব আপুনি জাস্ট এক্সাম ক্রেক কৰিলে আপুনি চাকৰি নহয় কাৰণ ইয়াতে বহুতটা প্ৰসেছ থাকে আপুনি যেতিয়া ৰিটেন পাছ কৰি পাছ কৰাৰ লগে লগে আপোনাৰ ফিজিক্যালৈ মাতিব ফিজিক্যালৰ পিছত আপোনাৰ মেডিকেলৰ কাৰণে মেৰিট মাৰিব তাৰ পিছত ফাইনেল মেৰিট মাৰিব এইটো এটা বহুত ডাঙৰ প্ৰসেছ যিটো প্ৰসেছত আপোনাৰ যদি মাৰ্কটো কম থাকে কোনোমতে পাছ কৰি তেতিয়াহ'লে আপুনি চাকৰি পোৱাটো চান্স একেবাৰে কমি যাব চ' আপুনি যদি আপোনাৰ চান্সটো একেবাৰে ফাইনেলি কৰিব বিচাৰে যে মই চাকৰিটো ল'মে তেতিয়াহ'লে আপুনি এটা কাম কৰিলে খুব ভালকৈ পঢ়িব লাগিব বুজি পাইছেনে নাই তো আপুনি যদি এতিয়াও পঢ়ে এতিয়াই ভালকৈ পঢ়ক ঠিক আছে তো আমি আজিৰ ভিডিঅ'ত এইখিনি আলোচনা কৰোঁ যাতে আপোনাৰ ভালকৈ পঢ়ে যিহেতু আপোনাৰ এক্সামটো ওচৰ চাপি আহিছে ঠিক আছে তো আজিৰ ভিডিঅ'টো আমি ইয়াতে সমাপ্ত কৰোঁ